মানু তোমার ব্যানার না মানো তোমার খবর আছে আমি বলে দিচ্ছি তোমার এ মানুর ব্যানার নামো চলবে আমাদের আছে দেখেন আমি বিয়া করছি আমি বিয়া করছি বুঝলেন বিয়া করছি আজকে এটা হিসাব পূর্ণভাবে বলবো 170 কোটি 2,92,600 সেকেন্ড হয়ে গেছে আচ্ছা উচ্চ মাধ্যমিক পরে কি নিয়ে পড়বে এরপর তো পড়াশোনার কোনো প্ল্যান নেই এরপর আমার মানে বিয়ে করতে হবে সোজা কথা এখন বিয়ে করে সংসার ধরবো আমি আর কোনো ব্যাপার হ্যাঁ এরকম আমার কাছে এরপর তো এমনি সামনে পরীক্ষা আজকে মোমবাতি যত সময় জ্বলবে তত সময় আমি পড়াশোনা করবো বিসমিল্লাহ হ্যাঁ ব্যাস আলহামদুলিল্লাহ 5 মার্চ 2023 তারিখ রোজ রবিবার রাত আনুমানিক 1215 ঘটিকায় আমি আমার বক্তব্য শুরুতে আমি আমার আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার ডাক আমাদের এখন অভিযাত্রা 1940 সালে একটা উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ আমরা নির্মাণ করব শেখ হাসিনার নেতৃত্বে পাশাপাশি 2040 মোবাইল ফোনে টিকটক আর পিটপট আর হচ্ছে ও আচ্ছা তাতে বলছি আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি আমার সরি আমি শেখ মুজিবের সন্তান আমার সরি আমি রাজাকারের সন্তান আমি রাজাকারের সন্তান আমার পিতা শেখ মুজিব তোমাদের ঋণের প্রতিদান কেউ দিতে পারবে না সালাম জানালেও তো হয় কম কিভাবে দেব প্রতিদান নারী আমার কাছে পছন্দ নেই মেরে ভাই যেমন নারী জিনিস থেকে আমি বহু দূরে থাকা মানুষ ভাই এই হচ্ছে কথা নারী নারীটা কেমন মানে কেমন নারী আমার কাছে কেমন ফেমন না নারী আমার কাছে ভালো না কেন নারী আমি বিশ্বাস করি না মেরে ভাই বাংলাদেশে জাতীয় পাখির নাম কি বাংলাদেশে জাতীয় পাখির নাম হচ্ছে কবু পাখি কবু পাখি কবু পাখি এটা আবার কখন থাকে এটা গাছ হতে গাছ থাকে